বিশ্বের অন্যতম গরিব দেশ উত্তর কোরিয়া। এদেশের মোট জনসংখ্যা প্রায় 10 মিলিয়ন। 15 বছরের বেশি সময় ধরে উত্তর কোরিয়ার মানুষ খাদ্য ঘাটতিতে দুর্ভিক্ষের মতো জীবনযাপন করছে। কিন্তু সেই দেশের প্রেসিডেন্ট কিম জং উনের খরচের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে অনেকেরই। কিম জং উন সত্যিকার অর্থে একজন সম্রাটের মতো জীবনযাপন করেন। যেখানে তার দেশের অনেক মানুষ অনাহারে মারা যাচ্ছে, তখন কিম জং উন তার সবসময়ের খাবারে রাখছেন গলদা চিংড়ি এবং ক্যাভিয়ার। আর বছরে তিনি প্রায় 30 মিলিয়নের বেশি অ্যালকোহলের পেছনে খরচ করেন। বিলাসবহুল ব্র্যান্ড এবং বিলাসবহুল আইটেমগুলির প্রতি কিমের ঝোঁক মারাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও কিম জং উন বেশ কয়েকটি অতি বিলাসী যানবাহনে চলাচল করেন। মাঝে মধ্যেই তার জেনারেলদের জন্য উদ্ভট সব খরচ করেন তিনি। তাদের উপহার দেন দামি অ্যালকোহল, বিলাসবহুল ঘড়ি এবং দামি ফ্যাশনেবল বস্তু যেমন উলের কোট, গহনা ইত্যাদি। গত 7 বছরে তার জেনারেলদের জন্য $4 বিলিয়ন বেশি খরচ করেছেন তিনি। কিম জং উন তার ব্যক্তিগত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত করেছেন প্রায় 90,000-এর বেশি মানুষ। রাশিয়ার মার্শাল আর্ট বিশেষজ্ঞদের মধ্য থেকেই দেহরক্ষী হিসেবে একদল পুরুষকে বাছাই করেছেন তিনি। বেশ কয়েকটি ব্যক্তিগত বিলাসবহুল ইয়ট রয়েছে তার, যেগুলো সেকেন্ড হ্যান্ড মূল্য হবে আনুমানিক $8 মিলিয়ন। এছাড়াও এই গরিবের রাজার একটি ব্যক্তিগত ট্রেনও রয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ।